এখন ডিজাইনটা না দেখেন আপনারা বুঝতেই পারবেন না বলে কিরকম কিরে বানাইলো দেখেন। বিস্কুট গুনে কি সুন্দর দেয়া গেছে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। দুই বাটি আটা এটা ডিমে দিয়ে সকালে খাইবেন দিকে নাস্তা বানা বানাইতে খুব সহজ, অল্প কিছুতেই হয়। কীভাবে আমি বানাই আপনারা দেখবেন। দিয়ে দিন লবণটা অনুমান মতো দিয়ে দিব, জিরা দিয়ে দিয়ে দিলেন। সব কিছু দিয়ে নিছি, এখন মাই কেন ডিমটা দিয়ে বেশ সুন্দর করে মাইকে নিছি। অহন অল্প জল দিন, জলটা অল্প অল্প দিয়ে মাখন লাগে, চিনিটা থেকে জলটা ছাড়ে। দাদা ভাই দিদি ভাই বেশ সুন্দর করে দইলা নিছি, অহন আমি বিস্কুটে নিয়েছি দিয়ে কেটে নেবো। উপর দিয়ে অল্প আটা দিয়ে দিন, এরকম একটা ছাকনা দিয়ে চিবিনে নকশা কেটে নেব। দেখেন কি সুন্দর নকশা হয়েছে। এই হুকনাটা দিছি দেখে ওই যে ছাকনাটার মধ্যে নাইকা ধরে না। এরকম করে আর দলব টাপ দিলে বাদে বেশ সুন্দর নকশাটা উঠে। দাদা ভাই দিদি ভাই সবটি আমার বানানো হয়েছে, দেখেন দেখতে কি সুন্দর ফুলের মতো দেয়া গেছে। অন আমি ভাই জানুমো এইরকম করে দিয়ে দেন না গো, নকশাটা নাহলে নষ্ট হয়ে যাব। নকশাটা যে উপরে দেন না গো, নকশাটা উপরে থাকলে তেলে ভাজলে সুন্দর দেখা যাব। দেখেন কি সুন্দর ফুল আছে, এখন আমি অল্প অল্প করে নাড়া দিয়ে দিব।
দাদা ভাই যদি ভাই দেখেন কত সুন্দর হয়ে ভুল আছে, বাজার হয়ে গেছে এখন আমি উড়িয়ে নেব। দেখেন কত সুন্দর হয়ে ফুল আছে, ফুলে ফাইটে গেছে গা। এরকম করে সবটি যাই জানু দাদা ভাই দিদি ভাই, তেরে মুড়ে দেখেন কি সুন্দর বৃষ্টি এসেছে, আমি খুব ভালো লাগতেছে। গরম চালের মধ্যে দেওয়ার লগে লগে সুন্দর ফুল উঠতেছে। বাঁচতে খুব ভালো লাগতেছে। দাদা ভাই দিদি ভাই, বৃষ্টির মধ্যে যে কোনো বস্তু বানিয়ে খাইতে ভালো লাগে, অন বৃষ্টি হইতেছে আপনারা এরকম করে বানিয়ে খাইবেন। দাদা ভাই দিদি ভাই দেখেন নকশাটা কি সুন্দর হয়েছে, দেখতে খুব ভালো দেখা গেছে, কি সুন্দর মরমরা হয়েছে। এটা ঘরে রাখাও আষ্ট দিন রাখলেও খেয়ে পারবেন। আপনারা ঘরে এরকম করে বানিয়ে খাইবেন, এটা অল্প সময়ে বানানো যায়। আমি বানাইলাম, আজকে আমি খামো না, আমার আজকে নিরামিষ ডিম দিছি, নাতিরা খাইব। ভালো বয়ের মধ্যে বইরা রাখলে বাদে অনেকদিন ঘরে রাখিয়া খাওয়ান যায়। আমার এই বিড়িরা দেখে যে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, নাল রায় টিভি দিবেন।